নমস্কার বন্ধুরা, শুভ শিক্ষক দিবসের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমার সমস্ত দর্শকবৃন্দকে। চলে আসলাম আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে। প্রাথমিক শিক্ষক নিয়োগ 32,000 প্রাথমিক শিক্ষকের যে বাতিল করে দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই কেসটা চলে গেছিলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে আবার রিটার্ন চলে আসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সো গতকাল 4 সেপ্টেম্বর ছিল এর শুনানি। সো বন্ধুরা, ভিডিওটা আজকে সেই শুনানিতে কী কী আলোচনা হয়েছে সেটা আজকে আপনাদের সামনে আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর প্রাইমারি টেট সম্বন্ধে তো যাবতীয় কিছু আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আর আজকে নিউজে আছি আপনাদের সাথে, আমি গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করি। 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা শুনানি কলকাতা হাইকোর্টে, জেনে নিন আজকের আপডেট। আজ কলকাতা হাইকোর্টে 32,000 প্রাথমিক শিক্ষকের নিয়োগ মামলার শুনানি হলো। 32,000 প্রাথমিক শিক্ষকদের সুপ্রিম কোর্ট থেকে পাঠিয়ে দেওয়া মামলার শুনানি হলো ডিভিশন বেঞ্চে। আজ শিক্ষকদের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেশ কিছু তথ্য তুলে ধরেন। এদিন আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, রায় আসা না পর্যন্ত শিক্ষকদের বেতন বা চাকরি থেকে বরখাস্ত করাও যাবে না। এই মামলার পরবর্তী শুনানি আছে 3 অক্টোবর। প্রসঙ্গত, এর আগের নির্দেশে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল সেপ্টেম্বর মাস পর্যন্ত বেতন পাবেন শিক্ষকেরা। এদিন আদালত জানিয়েছেন মামলার রায় না হওয়া পর্যন্ত প্রাথমিক শিক্ষকেরা বেতন পাবেন। 25 সেপ্টেম্বরের মধ্যে নিম্নলিখিত এই লিখিত নোটসগুলি জমা দিতে হবে। এর আগে সুপ্রিম কোর্টে অবিলম্বে এই মামলা নিষ্পত্তি করার জন্য কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদ 32,000 শিক্ষকদের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। এই আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি কে ডি বিশ্বনাথের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে আগের নির্দেশের কোনো পরিবর্তন হচ্ছে না। গত 7 জুলাই যা নির্দেশ দেওয়া হয়েছিল এদিনও তাই দেওয়া হচ্ছে। তবে যত দ্রুত সম্ভব এই মামলা নিষ্পত্তি করতে হবে কলকাতা হাইকোর্টকে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর চাকরিহারাদের একাংশ সুপ্রিম কোর্টে এসেছিলেন, এখন সেটি আবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদ নিয়ে এসেছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে 2017 সালে চাকরি পাওয়া 32,000 সহকারী শিক্ষকের আপাতত চাকরি যাচ্ছে না। তবে কিছু নির্ভর করছে কলকাতা হাইকোর্টের রায়ের উপর। হাইকোর্ট শুনানিতে যা হবে তা প্রাথমিকভাবে মেনে নিতে হবে। তবে রায় মনের মতো না হলে ফের সুপ্রিম কোর্টে আসারও সুযোগ থাকছে শিক্ষকদের, এমনটাই জানিয়েছিল আইনজীবীদের একাংশ। তাহলে আবার যদি সুপ্রিম কোর্টে আসতে হয় তাহলে সুপ্রিম কোর্ট থেকে কেন আবার হাইকোর্টে পাঠালো? আমার কোশ্চেন একটাই যে আবার কেন, আবার যদি এখানে হাইকোর্ট যদি আবার যদি বাতিল করে দেয় তাহলে আবার কেন সুপ্রিম কোর্টে যাবে? তাহলে কেন সুপ্রিম কোর্টে শুনানিটা হলো না এটা কেউ যদি জানে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এইটা আমার ঠিক বোধগম্য হলো না। সো বন্ধুরা, এটাই হলো কি আজকেকার আপডেট। এরকম আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল বেঙ্গলি কেরিয়ার পথকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন। আর আপনাদের সাথে আছি নিউজে আজকে আমি অরিন্দম। সো বন্ধুরা নমস্কার, ভালো থাকবেন সবাই।